অগ্রগতি অনলাইন টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের একটি সার্কুলার নিয়ে। এই সার্কুলারটি মূলত জীবন বিমা প্রতিষ্ঠানের জন্য, যা প্রকাশিত হয়েছে 17 জুন 2021 সালে। এই সার্কুলারটি নিয়ে আজকে কেন আলোচনা করছি, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ। অনেক কোম্পানিতে আগে দেখা যেত এক এক ধরনের পদবি রয়েছে এবং এক এক পদবিতে এক এক ধরনের কমিশন সুবিধা দেওয়া হতো। এই সার্কুলারের মাধ্যমে, যা পূর্বের সকল ধরনের পদবি এবং সুযোগ সুবিধা একই কাঠামোতে নেওয়া হয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন নাম দিয়ে, ভিন্ন ভিন্ন পদ দিয়ে, ভিন্ন ভিন্ন সুবিধা দিয়ে কোনো সার্কুলার প্রকাশ করতে পারবে না। বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের এই সার্কুলারের মাধ্যমে সকল কোম্পানির পদবি একই রকম থাকবে, যা ইতিমধ্যে অনেক কোম্পানি বাস্তবায়ন করেছে। এই সার্কুলারের বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, লাইফ বিমাকারীর মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস প্রসঙ্গে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে, যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 1 সেপ্টেম্বর 2021 থেকে কার্যকর হবে বলে সে সময় লিখেছেন, যা ইতিমধ্যে অনেক কোম্পানি কার্যকর করেছে। আমরা সব কিছু আস্তে আস্তে বুঝবার চেষ্টা করব, জানবার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি কর্তৃপক্ষ 15 মার্চ 2012 সালে একটি সার্কুলার দিয়েছিল, যেই সার্কুলারে সুপারভাইজারি পদ যেখানে ছিল মোট 5টি গ্রেডের পদ ছিল, কিন্তু এটি বাতিল পূর্বক বর্তমানে সুপারভাইজারি লেভেল আছে 3টি। অর্থাৎ এই 3টি পদে এখন সুপারভাইজারি পদ থাকবে এবং কমিশন স্তরের যে পদ রয়েছে সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আগে যেমনটিভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা এফএ, ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, এই পদগুলো কিন্তু আগের মতোই থাকবে। তাহলে নতুন যে পদগুলো আসছে সেই পদগুলো কি? সেই পদগুলো হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এজিএম, ডিপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম, এবং আপনারা দেখতে পাচ্ছেন জেনারেল ম্যানেজার জিএম। তাহলে একজন ব্রাঞ্চ ম্যানেজারের সিনিয়র থাকবেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, তার সিনিয়র থাকবেন ডিপুটি জেনারেল ম্যানেজার, এবং মার্কেটিংয়ের সর্বোচ্চ পোস্ট হচ্ছে জেনারেল ম্যানেজার বা জিএম। আমরা দেখব এই পদবিগুলোর কি ধরনের আর্থিক সুবিধা দেওয়া হবে। আগে যেখানে ছিল যে ইউনিট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার সরাসরি কমিশনের কথা বলেছে, কিন্তু বর্তমান এই সার্কুলার একটু ভিন্নভাবে বলছে। অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি কথা লেখা আছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বিন্দু প্রথম বর্ষ প্রিমিয়াম থেকে যে হারে কমিশন অর্জন করবেন তার উপর ইউনিট ম্যানেজার ও বিএমগণের কমিশন নিম্নোক্ত হারে পুনর্বিন্যাস করা হলো। অর্থাৎ একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যা কমিশন আয় করবে সেই কমিশনের 30% বেসিক কমিশন হবে একজন ইউনিট ম্যানেজার। সেটা কেমন? একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের কমিশন কত এটা আপনারা জানেন, আপনারা সার্কুলার দেখেছেন বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আগের যে সার্কুলার রয়েছে সেই সার্কুলার অনুযায়ী আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের কমিশন শিডিউল জানেন। তো উদাহরণ হিসেবে ধরে নিলাম যে একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট 100 টাকা কমিশন পেল, তাহলে 100 টাকা যদি ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট বা এফএ কমিশন পায়, তাই ইউনিট ম্যানেজার পাবেন 30%, অর্থাৎ 30 টাকা, এবং বিশেষ কমিশন পাবেন আরও 5%। অর্থাৎ 100 টাকা যদি একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট কমিশন পেয়ে থাকেন, ইউনিট ম্যানেজার পাবেন 30 টাকা এবং 5 টাকা বিশেষ কমিশন, অর্থাৎ মোট 35 টাকা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্রাঞ্চ ম্যানেজার কী পাবেন, একই রকমভাবে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের যা কমিশন সেই কমিশনের উপর বেস করেই ব্রাঞ্চ ম্যানেজারদের কমিশন নির্ধারণ করা হয়েছে। একজন ব্রাঞ্চ ম্যানেজার কমিশন পাবেন একজন এফএ যা কমিশন পেয়েছেন তার 20%, অর্থাৎ একজন এফএ যদি 100 টাকা কমিশন পান তাহলে তিনি পাবেন 20 টাকা, এবং বিশেষ কমিশন পাবেন 10 টাকা, মোট 30%, অর্থাৎ 30 টাকা কমিশন পাবেন। তাহলে একজন এফএ যা কমিশন হচ্ছে সেই কমিশনের 35 টাকা পাচ্ছেন ইউনিট ম্যানেজার এবং 30 টাকা পাবেন ব্রাঞ্চ ম্যানেজার। এটি কিন্তু গ্রাহক যা জমা দিচ্ছে সেই টাকার পার্সেন্টেজ নয়, একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট যা কমিশন পাচ্ছেন সেই কমিশনের ওপরে এই পার্সেন্টেজগুলো নির্ধারণ করা হয়েছে। এখানে দেখব যে সুপারভাইজারি লেভেলের যে পুনর্বিন্যাসকৃত 3টি পদ রয়েছে, এই 3 পদের কী সুযোগ সুবিধা রয়েছে। সুপারভাইজারি লেভেলের পুনর্বিন্যাসকৃত 3টি গ্রেডের জন্য কমিশন নিম্নোক্ত হারে নির্ধারণ করা হলো, যা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এজিএম থেকে যদি শুরু করি, যেহেতু ব্রাঞ্চ ম্যানেজারের ওপরে পাবেন এজিএম, এজিএম পাবেন 18% কমিশন, অর্থাৎ একজন এফএ যা কমিশন পাচ্ছে সেই কমিশনের 18% কমিশন পাবেন একজন এজিএম।
ডিজিএম পাবেন ঠিক তার ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের যা আয় হচ্ছে, কমিশন যা পাচ্ছে সেই অনুপাতে 16% এবং জিএম পাচ্ছেন এখানে 14% কমিশন। অর্থাৎ একজন এফএ যা কমিশন পাচ্ছেন, যা কমিশন আয় করছেন সেই অনুপাতেই কিন্তু উপরের সিনিয়র কর্মকর্তারা কমিশন পেতে থাকবেন। এবং এখানে যে কথাটি 4 নম্বর কলামে আমরা দেখতে পাচ্ছি, এখানে দেওয়া আছে কমিশন প্রদানের ক্ষেত্রে সার্কুলার নং লাইফ 3-খ অব্লিক 2012-তে বর্ণিত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই সার্কুলারের পূর্বের যে শর্তাবলীগুলো ছিল সেগুলো কিন্তু অপরিবর্তিত থাকছে। এখন এই জায়গায় দেখা যাক যে সাংগঠনিক অন্যান্য কাঠামোগুলোর কী ধরনের বিন্যাস করা হয়েছে। আমরা এখানে 5 নম্বর কলামটা একটু দেখব এবং বুঝবার চেষ্টা করব এখানে কি বলছে। মাঠ পর্যায়ে সাংগঠনিক কাঠামো পিরামিড আকারে হবে, অর্থাৎ শুধুমাত্র 1:1 হলে চলবে না। একজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের একজন ইউনিট ম্যানেজার আর ব্রাঞ্চ ম্যানেজার এরকম হলে হবে না। একজন ইউনিট ম্যানেজারের অধীনে কতজন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট থাকবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি এক্ষেত্রে প্রত্যেক ইউনিট ম্যানেজারের অধীনে কমপক্ষে 5 জন, এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে 5 জন ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট অর্থাৎ সক্রিয় এফএ থাকতে হবে। যদি এগুলো নিষ্ক্রিয় হয় তাহলে কিন্তু হবে না, এখানে সক্রিয় ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েটের কথা বলা হয়েছে। একজন ইউনিট ম্যানেজার অধীনে 1:5 ফর্মুলা এখানে নির্ধারণ করা হয়েছে। ইউনিট ম্যানেজারের অধীনে ফাইন্যান্সিয়াল অ্যাসোসিয়েট থাকবে 5 জন এবং ব্রাঞ্চ ম্যানেজারের অধীনে থাকবে কমপক্ষে 4 জন সক্রিয় ইউনিট ম্যানেজার। এখানে অনুপাতটা দেওয়া হয়েছে 1:4। ডিজিএম, এজিএম, জিএম উপরের যে 3টি পদ রয়েছে এই 3টি পদে সবসময় 1:3 ফর্মুলা অনুসরণ করতে হবে। এটি হচ্ছে সাংগঠনিক কাঠামো, এই সাংগঠনিক কাঠামোর কোনোভাবে ব্যত্যয় ঘটানো যাবে না। এই 6টি পদেই মাঠ পর্যায়ে ব্যবসা হবে, এর ওপরে যে কর্মকর্তা থাকবে তারা হবেন ডেস্ক কর্মকর্তা বা ডেস্কের পদ। অন্য একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন যে ডেস্কের যে কর্মকর্তা রয়েছেন বা সিনিয়র ম্যানেজমেন্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের পদবিগুলো কী। তো আজকের আলোচনা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।